সন্ধেবেলা স্ন্যাক্সে খাওয়ার জন্য আমরা প্রায় ভেবে থাকি কি বানাবো, তাই আজকের যে রেসিপিটি আমি নিয়ে এসেছি সেটা সিঙ্গারার রেসিপি। কিন্তু এই সিঙ্গারাটা একটু অন্য ধরনের, বাড়িতে আলু আর ময়দা থাকলে খুব সহজেই এটা কম সময়ে বানিয়ে নেওয়া যাবে। চলুন রান্নাটি শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তাতে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। সব একসাথে এবার একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তাতে আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটা মাখতে শুরু করব। একসাথে অনেক জল দেব না, এরকম অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্ত হবে না বা খুব নরম হবে না। ভালোভাবে মাখা হয়ে গেলে এতে 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, আর সেটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে খুব সুন্দরভাবে মেখে নেব। এখানে ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবারে 10-15 মিনিটের জন্য একটা ভিজে কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। এখানে 3টে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলুগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। এতে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 2-3টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কোচানো ছিল দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কোচানো ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। এবারে এতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাকেও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আলুটা ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এবারে সিঙ্গারার পুরগুলো বানিয়ে নিতে হবে। এরকম হাত দিয়ে প্রথমে একটু গোলাকার করতে হবে, তারপরে 2 হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে, আর মাথার দিক দুটো চেপে একটু চ্যাপ্টা আকৃতি করে দিতে হবে। এইভাবে বাকি সিঙ্গারার পুরগুলোও বানিয়ে নেব। এবারে মেখে রাখা ময়দার ডোটা নিয়ে নিয়েছি, সেটা থেকে আমি 2 ভাগ করে দেব। 2টো আলাদা আলাদা লেচি বানিয়ে নেব, কারণ একসাথে বেলা যাবে না। কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিলাম যাতে লেচিটা বেলতে সুবিধা হয়। এবারে লেচিটাকে খুব ধীরে ধীরে পাতলা করে বেলে নিতে হবে। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখছেন মানে আপনার যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দেবেন, আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। খুব ভালোভাবে পাতলা করে বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি যে পুরগুলো বানিয়েছিলাম সেটার একটা পুর নিয়ে সবকটা খুব সুন্দরভাবে একটা শেপে কেটে নেব। এরকমভাবে ছুরির সাহায্যে একটা একটা করে কেটে নেব, যাতে এটা রোল করতে সুবিধা হবে এবং সবকটা প্রায় সমান হবে আকারে। আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্টই আমার আগামী ভিডিওগুলো আরও সুন্দরভাবে বানাতে অনেক সাহায্য হবে। এবারে সবকটা এরকমভাবে কেটে নেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে ধীরে ধীরে এটাকে রোল করে নিতে হবে। এটা একদমই নতুনত্ব একরকমের সিঙ্গারা, এরকমভাবে ধীরে ধীরে রোলটা করে নিতে হবে। একের পর এক সমস্ত লেচিগুলো এরকমভাবে কেটে আর রোলগুলো বানিয়ে নিতে হবে। আমার এই রোলগুলোর লেচি সবই রেডি। এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে অনেকটা পরিমাণ সাদা তেল নিয়েছি। এইটাকে ডুবন্ত তেলে ভাজতে হবে, তাই তেল যখন অনেকটা গরম হয়ে যাবে একের পর এক সব সিঙ্গারাগুলো আমি এতে দিয়ে দেব। 2-3 মিনিট হাই ফ্লেমে ভাজার পর ফ্লেমটাকে একটু কমিয়ে মিডিয়াম করে দিয়ে সব সিঙ্গারাগুলোর উল্টো দিকগুলোও চামচের সাহায্যে এরকম উল্টে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ভাজলে ভেতর থেকেও খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর এরকম একটা খুন্তির সাহায্যে তেলগুলোকে সিঙ্গারার ওপরের অংশেও দিতে হবে, যাতে দুদিক একই সময়ে খুব ভালোভাবে ভাজা হয়। আমার এই সিঙ্গারাগুলো ভাজা একেবারেই কমপ্লিট হয়ে এসছে। এগুলো গরম গরম আপনি খাবেন, সসের সাথে এত অসাধারণ এটা খেতে লাগে, বা আপনি শুধুও খেয়ে দেখতে পারেন। এটা একদমই নিরামিষ একটা রেসিপি, সন্ধেবেলা যখন তখন আপনি বাড়িতে এটা খুব কম সময়ে বানিয়ে খেতে পারেন। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম রেসিপি প্রায়ই নিয়ে আসি। আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকবেন। আমি চলে আসব আবার একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।